গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটি সন্ধ্যে থেকে শুরু করলাম, কারণ সকাল থেকে ভিডিও স্টার্ট করা হয়নি। তো চলো সন্ধ্যাবেলায় কী কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো ফ্রেন্ডস দেখো, সন্ধ্যাবেলায় তো রোজ চা খাই, তো আজকে চা খাইনি। তো হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলাম, তো বলছে যে মোমো নিয়ে আসছি, চা বানাতে হবে না। তো মোমো নিয়ে এসেছে, তো সকলে মিলে মোমো খাচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর চাটনিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়, আর পাঞ্জাবে খুব ভালো মোমো পাওয়া যায়, সেকেন্দ্রাবাদে অত ভালো পাওয়া যেত না। তো চলো মোমো খাওয়ার পর তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, মানে রাতের ডিনারে কী বানবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। আর দেখো সবাইকে ভাগ ভাগ করে দিয়ে দিয়েছি, ওরা পড়ার ঘরে নিয়ে চলে যাবে, আর এই যে বরমশাই বসে আছে মোমো খাওয়ার অলরেডি শুরু করে দিয়েছে। আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম, এবার যাব খাওয়ার পরেই রান্না করতে যাব। তো দেখো রান্না করতে চলে এসেছি রাতের, আর শীতের সময় না রাতে রান্না করতে আমার ভীষণ বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নাই, আজকে দুপুরে রান্না বান্না ঠিক মতো হয়নি। তো ওর জন্য রাতে কী রান্না করব কী রান্না করব, তো আলুর দম করব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা কীভাবে বানাও অবশ্যই কমেন্ট করে বলবে, আর আমি কীভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ছোটো ছোটো আলুর দম খেতে শীতের সময় ভীষণ ভালো লাগে, আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কিভাবে আলুর দম রান্না করি। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, ভয়েসটা আমি পরে ভয়েস ওভার করছি। তো ফ্রেন্ডস দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম, আর একটু ভাজা করে নিলে বেশ ভালো লাগে খেতে। তো কিছু মটর দেবো, আর আলুর দমের মধ্যে মটরশুঁটি কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো আমি অল্প একটুখানি তেল দিয়ে দিয়েছি মটরটা, যেহেতু আমি সিদ্ধ করে নিইনি, তো তেলে হালকা ফ্রাই করলে সিদ্ধ হয়ে যাবে। তো একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদও দিয়ে দিয়েছি ভুলে আর কি, মানে হলুদের চামচে দিয়েছি, মানে লবণ তুলেছি তার জন্য। তো দেখো আমি কী কী নিয়েছি, দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, আর চার পাঁচটা মতো কাজু নিয়েছি, আর এদিকে একটা বড় টমেটোর কুচি করে কেটে নিয়েছি। দেখো মটরগুলো আমি তেলে ভালো করে ভেজে নিয়েছি, আর তেলে ভেজে নিলে একটু অন্যরকম টেস্ট লাগে। আর মটরশুঁটি দেখবে শীতের সময় না ভীষণ ভালো লাগে খেতে, যে কোনো সবজিতে বলো, তারপরে মটরশুঁটি, গাজর এগুলো দিয়ে ভাত ফ্রাই করলেও বেশ ভালো লাগে খেতে। আর মটরটা আমি একবারে নিয়ে এসে ফ্রিজে, মানে ছাড়িয়ে ফ্রিজে রেখে দিই। তো দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর আমি ফড়ঙে দেবো, জিরে ফড়ং দেবো একটু, আর অল্প দু চারটে মতো এলাইচি থেতো করে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। আর এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা একদম কুচি কুচি করে যতটা পেরেছি কুচি করে কেটেছি, আরও কুচি করে কাটতে পারলে বেশি ভালো হয়, মানে তরকারি মানে সবজির সঙ্গে মিশে যাবে। তো চলো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিই, তারপরে আমি দেখো যে মশলাটা তোমাদের সাথে দেখিয়েছিলাম, কাজু, তারপরে আদা, রসুন কয়েকটা, কাঁচা লঙ্কা এগুলো মিক্সারে পিষে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। আর কাজুটা দিয়েছি এই কারণে, কাজুটা দিলে একটা অন্যরকম টেস্ট হবে। তো এই মশলাটা ভালো করে কষিয়ে নিই, মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কিউকি আমি সাবুত জিরাটা দিইনি, গুঁড়োটাই দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না তুমি লাল মিরচি পাউডার দেবে ততক্ষণ কিন্তু তরকারির একটা সুন্দর কালার আসে না, তো একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার তো দিতেই হবে কালারের জন্য। দেখো যতক্ষণ না মানে রেড চিলি পাউডারটা দিলাম তরকারিটা কালারটা অন্যরকম লাগছিল মশলাটার। দেখো এবার একটু জল দিয়ে আমি নেড়ে নিচ্ছি, আর তারপরে আমি টমেটোর পিষে রেখেছি, বড় একটা টমেটো নিয়েছি, কারণ টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগবে খেতে।
তো টমেটোটা আলাদা করে মিক্সারে পিষিয়ে দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেবো, ঢেকে দিলে মশলাটা কষাও হয়ে যাবে। আবার মশলা থেকে যখনই মশলা থেকে মশলাটা কষা হয়ে যাবে তখনই মশলা থেকে তেল ছেড়ে দেবে। তো দেখো এবার আমি কিছুটা দই ফেটিয়ে রেখেছিলাম, টক দই, তো ফেটানো টক দইটা দিয়ে দিলাম। আর টক দইটা তোমরা দেবে, ভীষণ ভালো লাগবে খেতে। আর এখনও পর্যন্ত তরকারির মশলাটা কষানো হয়নি বলে কিন্তু কালারটা সেরকম আসছে না। তো তোমরা কোথাও যেও না, আমার সঙ্গে আমাকে ভালোবেসে থাকো। দেখো একটা অন্যরকম লুক চলে এসেছে, কারণ মশলা আমার কষানো হয়ে গেছে। তো সিদ্ধ করে আলুটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে একটু নাড়িয়ে নেব। আর মটরশুঁটিগুলোও দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে অল্প জল দেবো, একদমই মানে বেশি জল দেবো না। আর গরম জল দিয়ে দেবো, একটু গ্রেভি টাইপের করব, কারণ পুরীর সঙ্গে খেতে বেশি ভালো লাগবে। তো আমরা কিন্তু রুটির সঙ্গেই খাবো। তো দেখো একটা অন্যরকম কালার আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তো তোমরা কিভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আমি কিভাবে রান্না করলাম সেটা তোমরা যদি ট্রাই করো অবশ্যই তোমাদের ভালো লাগবে খেতে, খুব সুন্দর হয়েছিল খেতে। আর এর বেশি জল আমি দেবো না, ব্যাস এই একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে রাখবো। আর লাস্টে তো গরম মশলা দিতেই হবে, একটু গরম মশলা দিয়ে দেবো, একটু ঢেকে দিই যেহেতু সবগুলোই সিদ্ধ হয়ে গেছে, তবু একটু জল দিলাম যেহেতু, তো একটু ঢেকে দিয়েছি। আর আমার আলুর দম রেডি হয়ে গেছে, গরম মশলা ছড়িয়ে দিলাম। আর দেখতে এই রকম হয়েছে। আর তোমরা রুটি, পরোটা, রুমালি রুটি এর সঙ্গে সলভ করতে পারো, আর আমরা রুটির সঙ্গে এটা খাবো। তো কেমন হয়েছে দেখতে, আর খেতে কেমন হয়েছে সেটা তো তোমরা, তোমাদের না খাওয়ালে তোমরা বলতে পারবে না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, কারণ এটা সন্ধেবেলায় আমার ডিনারে কী করলাম আর আমরা টিফিনে কী খেলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।